যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন। তবে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন, আইন পাশ না হলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের কোনো কার্যক্রমই শুরু করা যাবে না। বিধিবদ্ধ সময় আছে, তাতে পৌরসভা নির্বাচনটি আমাদের এখনও পরিকল্পনা হলো ডিসেম্বর 2015-এর মধ্যে করে ফেলা। আমাদের কাছে এখনও আইনটি আসেনি, আইনটি আসলে পরে আমরা বলতে পারবো যে আমরা কখন কিভাবে করতে পারবো। তথ্যমতে বর্তমানে দেশে বিদ্যমান ভোটার সংখ্যা 9,62,26,542 জন, 7.5% হারে আরও 72 লাখ ভোটার যুক্ত হয়ে এ নির্বাচন সময়মতো হলেও তাতে অংশ নিতে পারবে না নতুন নিবন্ধনের প্রথম 24 লাখ ভোটার। যে নতুন ভোটারদের পৌরসভা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকবে না, কারণ এই নতুন ভোটারের খসড়াটি প্রকাশিত হবে 2 জানুয়ারি 2016 তারিখে। আর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় নির্বাচন বিষয়ক 5টি আইন উত্থাপন হলেও পাশ হতে অপেক্ষা করতে হবে নভেম্বরে সংসদের পরবর্তী অধিবেশন পর্যন্ত। গণতন্ত্র চর্চা একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু হবে, সেই কারণেই দলীয় পর্যায়ে আমরা নমিনেশন দেওয়ার ডিসিশন নিয়ে ফেলেছি এবং আইনও সেইভাবে পরিবর্তন হয়ে গেছে। গত ক্যাবিনেট মিটিংয়ে 5টা আইন এইভাবে পরিবর্তন হয়েছে। 7ই নভেম্বর যে পার্লামেন্ট বসবে, সে সময় এই আইন আমরা পাস করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। 245টি পৌরসভায় মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে, আর আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার বিধান রয়েছে। যদি তাই হয় তাহলে নভেম্বর মাসে আইন পাশ হলে কি করে সম্ভব সময় মতো স্থানীয় সরকার নির্বাচন, এমন প্রশ্নই এখন সবার। মাইনুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।